เราคุยกันเองแต่ก็สามีก็ทำได้ไหมในการจัดเจตุตาเนี่ยในการที่ดูแลเราได้สบายใจมากด้วยชาวธรรมชาติขอรับสัตย์ได้ไหมการจัดเจตุตาเนี่ยผมการชี้ลาคือนี่เจริญที่เกี่ยวกับการเปลี่ยนชีวิตเจริญที่จอมบุตรที่เกี่ยวกับการเปลี่ยนชีวิตที่ชอบเจริญที่มันแรงแรงถ้าเจริญพรีโอสุขรู้ตัวมีสิ่งที่ว่าเป็นรู้ตัวสิ่งที่รู้ตัวเป็นที่เป็นที่รู้ได้สิ่งที่เสียจนเราอันนั้นถ้าเกี่ยวกับวิเวกวิราคบาลมันก็ไปอาคุเรศข้าเชื่ออาคุเรศที่นี่สมานิชย์ผู้อาคุเรศข้าเชื่อแล้วอีกชาติสุดเดียวสิขันธ์ที่ตรีอาคุเรศจะกลายเป็นคนผู้มีชื่อเสียงที่ตาเดียวก็อีกชาติสุดเดียวมาลุ่มเวลาภาษาเอเชียนี่ตอนนี้มาคุยดีดีอาวาสได้ดีสิเช่นก็ผมเราชาติเดডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আবু আপি আচাই এন্ড অল দ্য টিচার্স হু ক্যান চেঞ্জ ইওর লাইফ নমস্কার আমি বিনিশা হালদার এখানে উপস্থিত শ্রদ্ধেয় মহারাজ সকল শিক্ষক শিক্ষিকা পিতা মাতা এবং বন্ধুবর্গকে আজ শিক্ষক দিবসে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করেছি কবিতা হে শিক্ষক কবি আব্দুর রহমান তুমি শিক্ষক তুমি তাল সমুদ্রের গহ্বর থেকে উন্মোচিত করাতে পারো মুক্ত ব্যঞ্জনা তুমি শিক্ষক তুমি তিমির রজনীর কুহেলিকার বিলাতে পারো পুণ্য চাঁদের রঞ্জনা তুমি শিক্ষক তুমি রুক্ষ প্রস্তর খণ্ডকে খুশি খুশি আনতে পারো মসৃণতার ঝলকান তুমি শিক্ষক তুমি নীরব নদীর জীর্ণতা কাটিয়ে শুনতে পারো মিষ্টি মধুর কলদান তুমি শিক্ষক তুমি সদ্য জাত পাখির মুখে যাজাতে পারো প্রাণের ভরসা তুমি শিক্ষক তুমি তপ্ত মরুর বুকে ভাসাতে পারো শান্ত শীতল বরসা তুমি শিক্ষক তুমি ডুবন্ত তরীর মাঝে জাগাতে পারো তীরে ফেরার আশা তুমি শিক্ষক তুমি শিশুর মুখে ফোটাতে পারো বিশ্ব জয়ের ভাষা তুমি শিক্ষক তুমি সম্মানে একজন আঙ্গন তোমার সুবাসিত হোক বিশ্ব এই ভুবন নমস্কার সকলকে ধন্যবাদ আমরা সবাই
তোমরা যাই প্রত্যেকেই আমার বন্ধু স্থান কারণ ঘটনাক্রমে আমার ছেলেকেও আমি এখানে ভর্তি করেছি তাই আমার ভূমিকাটা এখানে অ্যাজ এ গার্জিয়ান আপনারা যেমন ওখানে বসে আছেন ওই পারে আমার ভূমিকাটাও ঠিক একই রকম আজকে শিক্ষক দিবসে যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছেই যে ভূমিকাতে আমরা সবসময়ই যাতে শিক্ষার আঙিনায় সবাইকে আনতে পারি শিক্ষার স্রোতে সব ছেলে মেয়ে যারাই থাকুক তাতে যেন বইতে পারে তাতে আমরা বৃদ্ধ হই তাতে আমরা আমাদের মনকে পবিত্র করি আজকে শিক্ষক দিবসে এটাই প্রথম আমাদের কাছে অনুপ্রেরণা প্রথম আমাদের কাছে চাহিদা আর যে লাস্ট যে কথাতে এলাম যেটা সমুদ্বীপ দ্বীপ তাই এখনকার সমস্যা বাচ্চাদের নিয়ে শুধু আমার ছেলেকে নিয়ে নয় আর আরেকটা ভূমিকা তো অবশ্যই থাকে সেটা হচ্ছে আমাদের যারা শিক্ষক রয়েছে যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদের কিন্তু অবশ্যই ছাত্র বা ছাত্রীরা একটা অন্য মর্যাদায় অন্য একটা সম্মানে দাঁড়িয়ে তাই তাদের বক্তব্য যদি তারা এই ব্যাপারটা একটু উদ্যোগ নেয় আমার আমার তরফ থেকে আমি খুব আনন্দিত হব আমি খুবই খুশি হব যাতে সমাজের পরবর্তী স্টেপে যখন এই প্রোগ্রামে কোনো দিন বলে সেটা যা বলে সেটা জানা যাবে কোনো সত্যি এই বলে আমি আমার কর্তব্য শেষ করছি এবং সবাই উনি ব্যক্তিবর্গ সবার জ্ঞানের আলোতে প্রকাশিত করার আহ্বান রইল প্রথমেই বলি আমি বক্তা নই যেহেতু স্যার ধরিয়ে দিয়েছেন তো আমি দুই একটা কথা বলছি যেহেতু মহারাজ স্যার বলেছেন আমরা অনেক সমৃদ্ধ হয়ে গেছি আমি শিক্ষক দিবস আমরা সবাই জানি সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন 1888 সালে 5ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন আমরা বইয়ের পাতায় অসংখ্য কথা পড়েছি বাচ্চাদেরকে বলবো ওনার জীবনী পড়বে তোমরা ওনার জীবনী পড়লে দেখবে কত দারিদ্রতা কত অন্ধকার থেকে কীভাবে আলোর পথে আসা যায় ওনার জীবনেই কিন্তু আমাদের অনুপ্রেরণা আজ শিক্ষক দিবস শুধু একটা দিন বলে সীমাবদ্ধ নয় কিন্তু শিক্ষা এবং শিক্ষক দিবস দুটোই কিন্তু ব্যাপক অর্থে আমাদের কিন্তু বলা হয়েছে আমি যখনই বলছি শিক্ষক দিবস আমি তখনই বলছি শিক্ষা তখনই বলছি জ্ঞান তখনই বলছি আলো তখনই বলছি আমি আত্ম আত্ম যখন বলছি আমি আত্ম সূর্য বলছি আর নিজেকে যখন সূর্য করছি আত্মাই ব্রহ্ম হয়ে হয়েছি তো আমি একটাই বলবো যে শিক্ষক হিসেবে আমি প্রথম বাচ্চাকে জ্ঞানের আলোর জন্য তাকে উদ্যোগী করে তুলে দেবো উদ্যোগী যদি করতেই না পারি আমার শিক্ষার কোনো মূল্য থাকবে না তো বলছি উদ্যমী নিয়ে সিদ্ধান্তি কাজ জানিয়ে ন মনোরথ নহি সুস্বস্য সিংহস্য প্রভিষ্যতি মুখে নির্বাহ তো আমি যদি তাকে জাগাতে না পারি উদ্যমী করতে না পারি পারি আমার শিক্ষার কোনো প্রয়োজনই আসবে না সব সব বাচ্চাদের বিশেষ করে শিক্ষা যারা গ্রহণ করে তাদেরকে আমি প্রথমেই বলি তোমরা আত্মদীপ ভব নিজেকে দ্বীপের মতো প্রকাশ করো প্রদীপ কি করছে প্রদীপ নিজে অন্ধকারে আছে কিন্তু সমগ্র আমাদের এই ব্যাপক বিশ্বকে কিন্তু আলো দিচ্ছে তো নিজে আগে জ্ঞানের আলোয় সমৃদ্ধ হোক আমরা শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সবাই চরিত্র গঠনটা খুব বড় দরকার এখন শুধু সর্বপল্লী রাধাকৃষ্ণ শিক্ষকই ছিলেন না তিনি কিন্তু দার্শনিক ছিলেন এই দার্শনিককে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু জীবনের মর্মত্ব আমাদের অনুভব করতে হবে এই করে আমরা জীবনকে আত্মাকে সুন্দরী করে ব্রহ্মজ্ঞান লাভ করবো সেটাও আমাদের কাছে প্রয়োজনীয় হয়ে উঠবে তো প্রত্যেক আমার এই
কথা বললাম যে একটা বাচ্চাকে যখন আমি স্বপ্ন দেখাতে পারি, যদি পারি, যদি আত্মনির্ভরশীল করতে পারি, যদি লক্ষ্যে পৌঁছে দিতে পারি, সব কিছুর ভিতর যদি তাকে তার আনন্দ দিতে পারি, সব কিছুর মনে আনন্দ দিয়ে যদি তাকে শিক্ষাটা দিতে পারি, আমার মনে হয় শিক্ষা যেমন দিনটা যথার্থ হবে তেমনিভাবে শিক্ষক দিবস এই দিনটাও যথার্থ হবে। তাই যেমনভাবে আমরা বলি বিদ্যা দ্বারা বিনয়া বিনয়া জাতি পাত্রতাম পাত্রতার ধানা মাত্র ধানা ধর্ম তত সুধর্ম। তো আমাদের সারাদিনের লক্ষ্য কিন্তু তাকে একটা পাত্র খুঁজে বেড়ানো, যে পাত্রকে আমি পূর্ণ করতে পারব, পূর্ণ করে সম্পদে পরিণত করব। সারাদিনের শেষে যখন নিজের আত্মবিশ্লেষণ করি একটা পাত্র খুঁজে পাই, পাত্রতে কিছু জল রূপ জ্ঞানদান করতে পারি, তখনই আমার সার্থকতা, তখনই মনে হয় এই দিনটাই আরও জীবন্ত আরও প্রাণবন্ত আরও উজ্জ্বল হয়ে উঠবে। আগামী প্রজন্মের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমাদের বাস্তব যে সমস্যা সে একটা সমস্যা আমি বলতে চাই বাচ্চাদের কাছে, যেটা বলবো বাচ্চাদের কিন্তু বলবো ধৈর্যের অভাব, যেটা আমি দেখি এতটাই অধৈর্য তারা একটা কিছু যদি না পায় সেই মুহূর্তে নিজেদেরকে মনে করে আমার থেকে দুঃখী আর কেউ নেই, আমি আমি এই মুহূর্তে মানে আমার থেকে আর কেউ কিছু মানে আর কিছু পাবো না বা আমার জীবনে আর কোনো লক্ষ্য নেই। তো আমি একটাই কথা বলবো, তোমরা ধৈর্যশীল হও, তোমরা বিনয়ী হও, তোমরা নম্র হও, তোমরা গুরুজনকে প্রণাম শ্রদ্ধা যথাযথ স্থানে জানাও এবং এইভাবেই একটা দিন দিয়ে আরও জাতীয় দিবসে যাতে পর্যবেক্ষিত হয় সবাই, এই অপেক্ষায় আমরা পোহার বানা শুরু করব। ধন্যবাদ।
আজকের এই দিনটি আমাদের কাছে এতটাই মূল্যবান যে আমরা আমাদের পরম গুরু যে পিতা মাতা আমরা তাদেরকে সম্মান দিতে পেরেছি। এই সম্মান শুধুমাত্র শিক্ষকের সম্মান নয়, শুধু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রকৃত শিক্ষক আমরা নিজেরা, আমাদের প্রকৃতি আমরা নিজেরা, এবং প্রথম পরম গুরু হচ্ছে আমাদের আমাদের পিতা এবং মাতা। কারণ আমরা যদি পৃথিবীর আলো না দেখতে হবে আর আমরা যদি সেই জায়গাটায় এসে পৌঁছতে না পারতাম যেখানে আমরা শিক্ষা গ্রহণ করার উপযুক্ত হয়েছি, তাহলে হয়তো আমাদের এই জীবনটা সার্থক হতে পারত। তাই আমাদের জীবনের সার্থকতার কান্ডারি হচ্ছেন আমাদের পিতা মাতা। তাই প্রত্যেকটি ছাত্র ভাইকে বলব যে এই দুটি মানুষ সকল ঈশ্বরের উঠে উঠেছে। অতএব আমরা এই বাবা এবং মা স্যার একসাথে, দাদা একসাথে একসাথে ওই যে